নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ডেউটিন। মুনাফা যদি চান, এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শান্তিরবাজার মহকুমার দেবদরু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাস, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। প্যালেস কম্পাউন্ড এলাকা থেকে চুরি যাওয়া গাড়ি বৃহস্পতিবার মান্দাই থানার অন্তর্গত পাটনি থেকে উদ্ধার করল পুলিশ। প্রতিবন্ধী হয়েও মিলছে না প্রতিবন্ধী ভাতা, যার ফলে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন রঞ্জিত কুমার দেববর্মা। ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক সহ 3 জন, ঘটনা রানীরবাজার থানাধীন মোহনপুর এলাকায়। এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির দেবদারু এলাকায় দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্যরা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করে তিনি চলে যান কোয়াইং ফাইং এডিসি ভিলেজের নারদপাড়ায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী নারদপাড়ায় জলাশয় পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে জনমনে উপস্থিতি ছিল লক্ষণীয়। জোলাইবাড়িতে 3,060টি পরিবারের কাছে মুফত 1 পয়সা নেয় নিয়ে সরকার, পুরানো সরকার। প্রত্যেকটি জলের কানেকশনের জন্য কেবল বাড়িতে যদি জলের কানেকশন হবে তো তার জন্য পয়সা নিত। আর এই সরকার, মোদী সরকার, তার জন্য জোলাইবাড়ির মানুষের কাছ থেকে পয়সা নেয়নি, 3,060টি কানেকশন দিয়েছে এই পর্যন্ত। তাতে সরকারের কত টাকা খরচ হয়েছে? 1,36,00,000 টাকা সরকারের খরচা হয়েছে আপনার বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার জন্য। আপনার কাছ থেকে 1 পয়সা নেয়নি, বিনা পয়সাতে ফ্রিতে জলের কানেকশন 3,060টি লাইন পৌঁছে দিয়েছে জোলাইবাড়ির মধ্যে। বন্ধুরা, কাউকে গিয়ে বিপ্লব দেবকে বলতে হয়নি। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাস। তিনি অসুস্থ হয়ে প্রথমে বুধবার জিবি হাসপাতালে ভর্তি হন, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 67 বছর। শুক্রবার বিধায়ক নারায়ণ চন্দ্র দাসের মৃতদেহ প্রথমে মহাকরণে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর প্রাক্তন বিধায়কের মৃতদেহ নিয়ে আসা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। তিনি নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এদিকে প্রয়াত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাসের প্রতি শোক জ্ঞাপন করেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিধায়করা।
আমাদের কংগ্রেসের বরিষ্ঠ নেতা প্রাক্তন এমএলএ নারায়ণ চন্দ্র দাস কালকে প্রয়াত হয়েছেন আইএলএস হসপিটালে। ওনাকে আমরা এখানে শ্রদ্ধা জানাচ্ছি কংগ্রেসের সমস্ত কর্মী নেতৃবৃন্দ মিলিত হয়ে। এখান থেকে ওনার দেহ নিয়ে যাওয়া হবে। বাম রাম দুই আমলে উন্নয়নের ছোঁয়া থেকে কিছুটা দূরে এডিসি এলাকাগুলি। কুলাই চাম্পাওয়ার এডিসি ভিলেজের থাঙ্গুলপাড়াতে বর্তমানে পানীয় জলের তীব্র সংকট রয়েছে। জনজাতিদের উন্নয়নের স্বার্থে সরকারি বিভিন্ন স্কিমে দেওয়া হচ্ছে বাঁশ বাগান, কয়লা বাগান, আনারস বাগান সহ বিভিন্ন সুযোগ সুবিধা। উন্নয়নের ছোঁয়া থেকে বর্তমান সময়ে অনেকটাই দূরে রয়েছেন এডিসি এলাকার বিভিন্ন জনপদ। পানীয় জল থেকে রাস্তা বিভিন্ন সংকট রয়েছে এডিসি এলাকায়, তেমনি বিভিন্ন সংকট রয়েছে এডিসির কুলাই চাম্পাওয়ার কেন্দ্রের আম্বাসা মহকুমার থাঙ্গুলপাড়াতে। দীর্ঘ সময় ধরেই এলাকাটি বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর রাস্তার সমস্যা অনেকটাই সমাধান হয়েছে, বিদ্যুৎ এসে পৌঁছে গেছে এলাকায়, কিন্তু এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। যে জায়গায় পানীয় জলের জন্য বিভিন্ন সময় জলবাহিত রোগে আক্রান্ত হন জনজাতি অংশের লোকজনেরা, সেই জায়গায় এই এলাকায় এখনও পানীয় জলের তীব্র সংকট রয়েছে। এলাকাটিতে প্রায় 35 পরিবারের বসবাস রয়েছে। এলাকাটির উন্নয়নের ছোঁয়া বর্তমানে কিছুটা পড়েছে। সরকারি বিভিন্ন স্কিমে দেওয়া হচ্ছে বাঁশ বাগান, কলা বাগান, আনারস বাগান, সুপারি বাগান, রাবার বাগান সহ বিভিন্ন সুযোগ সুবিধা। আবার অনেকেই বাড়িতে ধূপকাঠির শলা বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন, কিন্তু এই সুবিধাগুলো সবার কাছে গিয়ে পৌঁছেনি, এখনো অনেকটা খামতি রয়ে গেছে। পাশাপাশি এলাকার খোঁজ খবর নিতে অনেক সময় ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি লালফির হালাম, এমনই জানালেন একজন এলাকাবাসী। এই এলাকায় বিগত যে এমডিসি আসলো, উনি উনি আইসেন নি দেখতে, দেখাশোনা করতে নেই? আইসে একবার আইসা, এরপরে আর আইসেন আইসা না। তো বর্তমানে সময়ে এই এলাকার কোন রাজনৈতিক দলের নেতারা দেখাশোনা করতে আছেন আপনারা? তো বিজেপি দলের থেকে মন্ডল প্রেসিডেন্ট লালফির আলম যোগাযোগ করে আমরা লগে যোগাযোগ করি। আপনাদের কি ধরনের সাহায্য পাইতেছেন এলাকার? ওই তো বাগান সাগান আর পিএম ওখানে তো মোটামুটি হয়েছে উন্নতি। আমার জনজাতি প্রেসিডেন্ট লালফিরে যা কাজ করছে ওখানে পর্যন্ত তো ভালোই আপাততে। আমার আর বিগত দিনের এমডিসির আমলে কোনো উন্নয়ন হয়েছে না? না হয়েছে না। আপনাদের রাস্তাঘাট পানীয় জলের সমস্যা কি সমাধান হয়েছে? ওই রাস্তাঘাটের তো মোটামুটি সমাধান হয়ে গেছে, কিন্তু পানীয় জলের একটু সুবিধা রয়েছে। আমরা এই তো আশা করি হয়ে যাইব। বর্তমান সরকার থেকে আপনাদের কি ধরনের উন্নয়নের আশা? আমরা তো আশা করি ভালোই উন্নয়ন হইব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ।
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কিছু রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আম্বাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715537555 ফোন নম্বরে
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আগরতলা পৌর নিগম এলাকাকে উন্মুক্ত শৌচমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক প্রকাশ্যে শৌচকর্ম থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে পৌর নিগম থেকে। এই নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা আদায়ের ঘোষণা দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করে চলেছে একাংশ শহরবাসী। যত্রতত্র উন্মুত্র প্রস্রাব করার মতো ঘটনা সামনে আসে। এরপর এদের বিরুদ্ধে অভিযানে নামে আগরতলা পৌর নিগমের টাস্কফোর্স। একাধিক স্থানে জরিমানা আদায় করা হয়। এদিন প্রায় 1200 টাকা জরিমানা করা হয়। তবে পৌর নিগমের টাস্কফোর্সের কর্মীদের কিছু স্থানে বাধার সম্মুখীন হতে হয়। আবার কিছু স্থানে স্থানীয় মানুষ জানায় তাদের এলাকায় কোনো প্রকারের টয়লেট না থাকায় উন্মুক্ত স্থানে মূত্রত্যাগ করতে বাধ্য হচ্ছেন তারা। পাবলিক প্লেসে ইউনিটি বা স্পিটিং করলে এটা গভর্নমেন্ট রুল গেজেট করা হয়েছে যে ইউনিটি করলে 200 টাকা ফাইন আর স্পিটিং করলে 100 টাকা ফাইন। তারপরে আমরা গত 2020 থেকে মে জুন মাসের থেকে শুরু করছি, কন্টিনিউ আজ করছি, চলছে, ভবিষ্যতে চলছে। প্রত্যেক করলে 200 টাকা ফাইন আর স্পিটিং করলে 100 টাকা ফাইন। আজকে করছি 300 টাকা একটা ইউনিটি আর একটা স্পিটিং এর। এভাবে কন্টিনিউ আমরা ওদের নির্দেশ, কমিশনারের যে নির্দেশ, যে কন্টিনিউ এটা প্রসেসিং চলবো, চলতে থাকুক। করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লালমাটিয়া বিপণী বিতান ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা এবং রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার আর্সেনিক L130 হোমিওপ্যাথিক ঔষধ সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয়। ত্রিপুরা ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরাতন মোটর স্ট্যান্ডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও সহায়তায় এই ক্যাম্প করা হয়। গত 16 ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারী বৃহদংশ মানুষের কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসব্যাপী চলবে এ ধরনের কর্মসূচি। ত্রিপুরা ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের টিটিউএ মোটর স্ট্যান্ড আগরতলার ব্যবস্থাপনা, আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আর্সেনিক L130 হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করছি এই এলাকায় মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করোনা আবহে, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আর্সেনিক L130 ডিস্ট্রিবিউশন কমিটির পক্ষ থেকে এই ওষুধ বিতরণ করার দায়িত্ব পেয়েছি এবং এটা রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদনক্রমেই এই স্বাস্থ্য প্রকল্প। এই স্বাস্থ্য প্রকল্পে আজকের এটা পঞ্চদশতম অনুষ্ঠান বা স্বাস্থ্য শিবির। আজকের স্বাস্থ্য শিবিরে যারা আয়োজক তথা ত্রিপুরা ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মহাশয় অরুণ কুমার, শ্রী অরুণ কুমার সেন মহাশয়, ভাইস প্রেসিডেন্ট শ্রী লাগিলাল।
গত ২৪ জানুয়ারি রাজধানীর পশ্চিম থানার অন্তর্গত প্যালেস কম্পাউন্ড এলাকায় কমলকৃষ্ণ সাহার বাসভবন থেকে চুরি যাওয়া গাড়ি বৃহস্পতিবার মান্দাই থানার অন্তর্গত পাটনি থেকে উদ্ধার করেছে পুলিশ। বাড়ির মালিকের বক্তব্য ছিল দীর্ঘ এক মাস তিনি বাড়িতে ছিলেন না, সেই সময় বাড়ি খালি ছিল। ২৪ জানুয়ারি বাড়ি থেকে গাড়ি ও গ্যাসের সিলিন্ডার চুরি যায় বলে অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ তদন্তে নামে, সেই তদন্তে সাফল্য আসে। এই চুরিকাণ্ডে আটক করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে মূল পাণ্ডা সতলাং দেববর্মা, পাটনি এলাকার একটি গ্যারেজ থেকে এই গাড়ি উদ্ধার করা হয়। তবে গাড়ির রং পাল্টে ফেলার চেষ্টা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত করতে ধৃত তিনজনকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে আনা হবে বলে জানান পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার। গত ২৪ তারিখ জানুয়ারি মাসের ২৪ তারিখ কর্নেল চৌমুনিস্থিত কমল কুমার সাহার বাসভবন থেকে একটি চুরির ঘটনা সংঘটিত রাত্রিবেলা। সেখানে আমার বক্তব্যে উল্লেখ থাকে যে উনি দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলেন না, প্রায় এক মাস যাবৎ বাড়ি খালি ছিল। ওই ২৪ তারিখ রাত্রিবেলা ওনার বাড়িতে একটি চুরি হয়, একটি গ্যাসের সিলিন্ডার চুরি হয় এবং ওনার একটি প্রাইভেট হুন্ডাই i10 গাড়ি যার নাম্বার TR01AL06880 দুষ্কৃতি গাড়িরা ওনার বাড়ির গ্যারেজ থেকে গাড়িটা চুরি করে নিয়ে যায়। এরপর আমাদের ওয়েস্ট পিএসএ যখন খবরটা আসে আমরা একটা স্পেসিফিক একটা মামলা রেজিস্টার করি। এরপর আমরা সেখানে যে প্রাথমিক যে তদন্ত সমস্ত কিছু আমরা করেছি, ঘটনাস্থলে ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট স্কোয়াড সমস্ত স্কোয়াডই গেছে এবং আজকে চুরির গাড়িটি আমরা পাটনি আন্ডার পিএস মান্দাই থেকে আমরা রিকভারি করেছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেবদারু গ্রামীণ মেলা ২০২১। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে মা লক্ষ্মী এবং পার্বতী গ্রামীণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী গ্রামীণ মিলন মেলা। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন TIDC চেয়ারম্যান টিঙ্কু রায়। এই মেলায় গ্রামীণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রকার স্টল দেওয়া হবে বলে জানান মেলার উদ্যোক্তারা। মেলার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ৭-৮-৯ ফেব্রুয়ারি ২০২১ দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রামীণ মিলন মেলা ২০২১ সংগঠিত হতে যাচ্ছে। এই মেলার উদ্বোধক হিসাবে থাকছে শ্রী টিঙ্কু রায় মহাশয়, মাননীয় চেয়ারম্যান TIDC এবং প্রধান অতিথি হিসাবে থাকছে শঙ্কর রায় মহাশয়। এই মেলায় আয়োজক মা লক্ষ্মী এবং পার্বতী গ্রামীণ সংগঠন। এই মেলায় সমস্ত জাতি বর্ণ সমস্ত প্রকার মানুষকে মেলাতে উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ৭ দিন ২৪ ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ENT, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি, চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিকার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক, হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা, সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস, ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার, পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়, একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। প্রতিবন্ধী হয়েও মিলছে না প্রতিবন্ধী ভাতা, বাম আমল, রাম আমল, কোন আমলই রঞ্জিত কুমার দেববর্মার মিলল না প্রতিবন্ধী ভাতা, শুধু নেতাদের আশ্বাসই মিলছে। বলছিলাম তেরিয়ামুড়া পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হরিশ্চন্দ্র পাড়ার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার ছেলে রঞ্জিত কুমার দেববর্মার কথা। এমজিএন রেগার জব কার্ড, পারিবারিক রেশন কার্ড থাকলেও ওনার কপালে জুটল না প্রতিবন্ধী ভাতা। 25 বছরের বাম আমলে তিনি কেবল প্রতিবন্ধী ভাতা পাওয়ার আশ্বাস পেয়েছিলেন বাম নেতাদের কাছ থেকে, আর রাম আমলেও বিগত প্রায় 3 বছর ধরে ভাতাটুকু পাওয়ার আশ্বাস পাচ্ছেন না তিনি। ঘটনা পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হরিশ্চন্দ্র পাড়ার বাসিন্দা প্রতিবন্ধী রঞ্জিত কুমার দেববর্মা। রবীন্দ্র দেববর্মার ছেলে রঞ্জিত কুমার দেববর্মার বয়স 42, জন্মগত প্রতিবন্ধী ছিলেন তিনি। প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য বাম আমলে নেতা এবং প্রশাসনের দ্বারে দ্বারে চক্কর কাটতে কাটতে জুতোর সুখতাল ক্ষয় পেয়ে গেলেও ওনার কপালে জোটেনি প্রতিবন্ধী ভাতাটুকু। কিন্তু বর্তমানে রাম আমলের 3টি বছর কেটে গেলেও বর্তমানেও রঞ্জিত কুমার দেববর্মার কপালে জুটল না প্রতিবন্ধী ভাতা, এবং চলাফেরা করার জন্য
হুইলযুক্ত চেয়ার। তবে রঞ্জিত কুমার দেববর্মা প্রতিবন্ধী হয়েও দিব্যি এমজিএন রেগার কাজ করে যাচ্ছে পাহাড়ের খানখন্দে। উনি আবারও বুকে কাতর যন্ত্রণা নিয়ে প্রশাসনের কাছে দাবি জানান প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য। তবে এডিসি ভিলেজগুলির উন্নয়নের জন্য আছে মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন। প্রতিবন্ধী রঞ্জিত কুমার দেববর্মা অর্থনৈতিক অসচ্ছলতার জন্য অনেকটা দিন দরিদ্রে পরিণত বর্তমানে। রঞ্জিত কুমার দেবর্মা বাবন বংলা রবীন্দ্র দেবর্মা পঞ্চায়েত আন্দার নিকলাই পঞ্চায়েত আন্দার নিকলাই পঞ্চায়েত পূর্ব লক্ষ্মীপুর ব্লক খাই ব্লক মঙ্গিয়া কামি নিন পাড়া ব্লক পাড়া অধীর চন্দ্র পাড়া নিনটাবো তো আমার কাম খাই ফাই রেগা খাইনে ফাই নাথা বাজি হিম অংখাই রেগা ভাই খাইনে আতে খেন খাই মাসা ওটা লিডার ওকে বন্ধন গেছে কোন বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাত দিন ব্যাপী এনএসএস ইউনিটের বার্ষিক প্রশিক্ষণ শিবিরের শুক্রবার ছিল পঞ্চম দিন। এই পঞ্চম দিনে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা বিভিন্ন এলাকাগুলিতে এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাফাই অভিযান অনুষ্ঠিত করে। সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শঙ্কর দাস। দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে ভলেন্টিয়ার অ্যাডপ্টেড ভিলেজ সাফাই অভিযান চলছে। আজ বাকি শিবিরে আমরা অ্যাডপ্টেড ভিলেজ বিভিন্ন এলাকায় সাফাই অভিযান ও সচেতনতামূলক উদ্দেশ্যে আজ এখানে জমা এসেছি এবং আরো অন্য জায়গায়ও আমরা সাফাই অভিযান আমরা মাধ্যমে আমরা এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে ভালো বার্তা দিতে চাই। এ উপলক্ষে আজকে আমরা এই জন্যই এই সাফাই অভিযানের আয়োজনমূলক আমাদের বিবেকানন্দ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের অ্যাডপ্টেড ভিলেজ গামাইবাড়িতে এই জন্যই আমরা সাফাই অভিযান শুরু করেছি। এরকম অভিযান কি আগামী দিনেও অব্যাহত থাকবে? অবশ্যই আমরা এরকম অভিযান আরও জারি রাখবো এবং এই অভিযানের পক্ষে যে যে উদ্যোগ নেওয়া যায় এই সকল উদ্যোগ আমরা সক্ষম করতে চাই। রানীরবাজার থানাধীন মোহনপুর এলাকায় জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে একটি ট্রাক ও যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনার বাসে থাকা চালক সহ তিনজন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রানীরবাজার থানার পুলিশ ও দমকল কর্মীরা। আহত তিনজনকে স্থানীয় সহায়তায় উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। জিরানিয়া থেকে আগরতলার দিকে আসছিল বাসটি, অন্যদিকে জিরানিয়ার দিকে যাচ্ছিল এই ট্রাকটি। মাঝে দুর্ঘটনা ঘটে, বাসের সামনের অংশের ব্যাপক ক্ষতি হয় এই দুর্ঘটনার ফলে। সোয়াটা থেকে সাড়ে আটটার দিকে আমাদের আমাদের কাছে খবর আছে যে এখানে মোহনপুর স্কুলের পাশে সামনে এখানে ন্যাশনাল হাইওয়েতে একটা ট্রাক এবং একটা সিএনজি বাসের মধ্যে একটা হেড অ্যান্ড কোলিশন হয়। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। হ্যাঁ, ডিএসআর সিআরপিএফ এবং আমাদের রানীবাজার বিএসএফ অফিসারদের নিয়ে এসে দেখি বাসের তিনজন ইঞ্জুর এবং তিনজনের মধ্যে দুজন ফায়ার ইমার্জেন্সি সার্ভিস শিফট করে আর একজন ইঞ্জুর ড্রাইভার বাসের ড্রাইভার, তারপরে তাকে আমরা আমাদের গাড়ি দিয়ে এখন রানীবাজার হসপিটালে শিফট করছি। আপাতত মানে এক সাইডে গাড়ি যেতে পারতেছে আর আমরা জেসিবি বা ক্রেনের ব্যবস্থা করতেছি রুটটা এই ফ্রি করানোর লাগি। কি কারণে মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা? অ্যাকচুয়ালি এখন কি করে কি কারণে হতে পারে এখন তো মেকানিক্যাল কোনো ডিসঅর্ডার থাকতেও পারে, তবে যেহেতু মানে অলমোস্ট মিডল রোডে যেহেতু হেড অ্যান্ড কোলিশন আছে
সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শান্তিরবাজার মহকুমার দেবদরু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাস, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। প্যালেস কম্পাউন্ড এলাকা থেকে চুরি যাওয়া গাড়ি বৃহস্পতিবার মান্দাই থানার অন্তর্গত পাটনি থেকে উদ্ধার করল পুলিশ। প্রতিবন্ধী হয়েও মিলছে না প্রতিবন্ধী ভাতা, যার ফলে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন রঞ্জিত কুমার দেববর্মা। ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক সহ 3 জন, ঘটনা রানীরবাজার থানাধীন মোহনপুর এলাকায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।